এই দোয়ার ফজিলত পেয়েছি তো আমরা সবাই, তাহলে যে কোনো বিপদ আপদে, যে কোনো টেনশনে, যে কোনো ঋণের সমস্যায় আমরা কোন দোয়া করব? পড়েন দেখি আমার সাথে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। হযরত ইউনূস আলাইহিস সালামের বিনিময়ে এবার দেখব আমাদের শেষ নবী মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিনয়। আমার আলোচনা শেষ করে দিচ্ছি, মনোযোগ দিয়ে শুনবে। নবীদের বিনয়, একবার এক ইহুদি আর এক মুসলিম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদ নববীর আশপাশে কোনো এক বিষয়ে ঝগড়া করছিল। ইহুদি আর এক মুসলিম কোনো এক বিষয়ে ঝগড়া করছিল, মনোযোগ দিয়ে শুনবে। সহি বুখারীর 2408 নম্বর হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, ইস্তাফা রাজুলুম মিনাল মুসলিমিন ওয়া রাজুলুম মিনাল ইয়াহুদ। একদিন এক ইহুদি এবং এক মুসলমান ব্যক্তি কোন এক বিষয়ে ঝগড়া করছিল, তর্ক করছিল। ফাকাল আল ইয়াহুদিয়্যু, তখন ইহুদি কোন এক প্রসঙ্গে বলছিল, ওয়াল্লাযী ইসতাফা মূসা আলাল আলামিন, ওই সত্তার কসম যেই সত্তা মূসাকে সমগ্র বিশ্বের উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন। মূসা আলাইহিস সালাম কোন গোত্রে নবী হয়েছিলেন? বনী ইসরাইল গোত্রে না? বনী ইসরাইল গোত্রটাই তো বর্তমানে ইহুদি বলা হয়, ঠিক না? তো এই ইহুদিরা তাদের নবীর সাপোর্টকে বলছে, ওই সত্তার কসম যেই সত্তা মূসাকে সমগ্র বিশ্বের উপর শ্রেষ্ঠত্ব দান করেছে। এই কথা শুনে যে ব্যক্তি মুসলিম সে তো বলবে তার নবীর কথা, মুহাম্মাদের কথা, তাই না? ফাকাল আল মুসলিম, তখন মুসলমান রেগে বলে ফেলল, আল্লাযী ইসতাফা মুহাম্মাদান আলাল আলামিন, ওই সত্তার কসম যেই সত্তা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমগ্র বিশ্বের উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন। এই কথা বলার পর যখন তর্ক চলছিল, তখন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তাদের দুজনের মধ্যে যে ঘটনা ঘটল, ঘটনা শেষ পর্যায়ে গিয়ে যে মুসলমান ইহুদিকে থাপ্পর দিল, এই বিষয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বিচার দেয়। فقال النبي صلى الله عليه وسلم نبيذي বললেন, لا تخيروني على موسى, তোমরা আমাকে মূসার উপর শ্রেষ্ঠত্ব দিতে দেও না। সাহাবীদেরকে একত্র করে বললেন, তোমরা আমাকে মূসার উপর শ্রেষ্ঠত্ব দিতে দেও না। বলেন তো, পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষকে, সর্বশ্রেষ্ঠ মানুষকে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আকীদা, এই বিশ্বাস যদি কারোর মধ্যে না থাকে, সে কি মুমিন থাকবে? তার মধ্যে ঈমান থাকবে? সকল নবী রাসূলদের মধ্যেও শ্রেষ্ঠ কে? হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি শ্রেষ্ঠ হওয়া সত্ত্বেও সাহাবীদেরকে উদ্দেশ্য করে বললেন, না না না, তোমরা আমাকে মূসার উপর শ্রেষ্ঠত্ব দিতে দেও। এটা ছিল মিম্বাবি তাওয়াযু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিনয়, অন্যের কাছে ছোট হয়ে যাওয়া। স্বয়ং সর্বশ্রেষ্ঠ মানুষ হওয়া সত্ত্বেও মূসা আলাইহিস সালামের ক্ষেত্রে কি হয়ে গেছে? তিনি ছোট হয়ে গেছেন। সুবহানাল্লাহ। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফা ইন্না মিনা সায়াসাকুনা ইয়াউমাল কিয়ামা, তোমরা আমাকে মূসার উপর শ্রেষ্ঠত্ব দিতে দেও না, কারণ কিয়ামতের ময়দানে হাইনামা ইয়াতাযাল্লাল্লাহু লিফাসলিল ক্বাযা, ময়দানে মাহশারে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যখন উপস্থিত হবেন ফয়সালা করার জন্য, আল্লাহ তাআলার ভূরের তাজাল্লি দেখে সকল মানুষ বেহুশ হয়ে যাবে, আমিও বেহুশ হয়ে যাব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমিও বেহুশ হয়ে যাব। ফাকুন আউওয়ালা মান ইউফীকু, সমগ্র পৃথিবীর সমস্ত মানুষের মধ্য হতে সর্বপ্রথম আমি জাগ্রত হব। কে জাগ্রত হবে? হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
জাগ্রত হয়ে দেখবো ফাইদা মুসা বাতিশুন বিজানিবিল আরশ, হযরত মুসা আলাইহিস সালাম কে আমি দেখবো তিনি আরশের এক কিনারা ধরে আছেন। আমি সবার প্রথম জাগ্রত হব, জাগ্রত হয়ে দেখবো মুসা আলাইহিস সালাম আরশের এক কিনারা ধরে আছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎকণ্ঠিত হয়ে যাবেন, হয়ে বলবেন ফালা আলাই আফাক ক্বাবলি, আমি তো বুঝতে পারবো না মুসা আলাইহিস সালাম কি আমার আগে জাগ্রত হয়ে আরশের কিনারা গিয়ে ধরে আছেন। আম জুজিয়া বিসাকতি ইয়াউমিত তুরি, না তুর পাহাড়ে যে একবার তিনি বেহুশ হয়েছিলেন, এই একবার বেহুশ হওয়ার কারণে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাকে আর বেহুশ হতে দেননি। আমি বুঝতেই পারবো না যে মুসা আলাইহিস সালামকে কি আল্লাহ তাআলা আমার আগেই জ্ঞান ফেরায় দিয়েছেন, না কিয়ামতের ময়দানে তিনি একবারের জন্য জ্ঞান ফেরাননি, বরং তুর পাহাড়ে যে একবার মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে গিয়েছিলেন, একবার দুনিয়ায় বেহুশ হয়ে যাওয়ার কারণে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আর তাকে বেহুশ হতে এটা মুসা আলাইহিস সালামের একটা ফজিলত, একটা শ্রেষ্ঠত্ব। তাই বলে তিনি আমাদের মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়েও শ্রেষ্ঠ, শ্রেষ্ঠ না, সর্বশ্রেষ্ঠ মানুষ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ।